আপনার কাছ থেকে আমি একটা শব্দ শুনেছি, সেটা হচ্ছে ইলেকট্রোফিজিওলজি স্টাডি। এই এই স্টাডিটা সাধারণত কোন ধরনের রোগীদের ক্ষেত্রে করা হয়? পালপিটেশনের রোগীদের জন্য করা হয়। ধরেন পালপিটেশন দুই রকম হয়, একটা হচ্ছে হার্টের উপরের চেম্বার থেকে আসে, যেটাকে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলা হয়, আর একটা হার্টের নিচের চেম্বার থেকে আসে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, যেটা মোর ডেঞ্জারাস। তো যখন ইসিজি, ইকো, ইটিটি, হল্টার এগুলো করে হার্টের যে পালপিটেশন বা রিদম ডিসঅর্ডার এটার কারণ খুঁজে পাওয়া যায় না, তখনই আমরা ইপি স্টাডি বা ইলেকট্রোফিজিওলজি স্টাডি করি। এটাতে আপনার হার্টের চারটা জায়গায় চারটা ক্যাথেটার দিয়ে দেওয়া হয়। এই ক্যাথেটারগুলো দিয়ে যেই ধরনের পালপিটেশনের রোগী সাফার করে সেটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়। তৈরি করে হার্টের যেই যেই পয়েন্ট থেকে ওই পালপিটেশনটার উৎপত্তি হয় সেই পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা হয়। এটাকে বলা হয় ম্যাপিং। ম্যাপিং করে যখন ফোকাসটা দেখা যায় তখন ওখানে অ্যাবলেশন ক্যাথেটার নেওয়া হয়, সেটাকে 30-35 ডিগ্রি তাপমাত্রায় বার্ন করে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। এটা ভেরি সেফ অ্যান্ড পালপিটেশনটা সাধারণত আর রিকার করে না, ভবিষ্যতে আর আসে না। আচ্ছা, আপনি যে এই যে প্যালপিটেশনের কথা বললেন, বুক ধরফর করা, আজকাল এই কথাটা প্রায় শোনা যায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এটার কি আজকাল বেশি শোনা যাচ্ছে নাকি আসলে এটার হারটা বেড়ে গিয়েছে এখন? আসলে হার বেড়ে গেছে এটাও একদিক দিয়ে ঠিক, আজকাল বেশি শোনা যাচ্ছে এটাও ঠিক। এটার কারণটা হচ্ছে পিপলস অ্যাওয়ারনেস, মানুষের ভিতরে সচেতনতা বেড়েছে। সামান্য সমস্যা হলে আজকাল লোকজন ডাক্তারের কাছে আসেন, সেটা একদিক থেকে ভালো লক্ষণ। পালপিটেশন কিন্তু কোনো ছেলে খেলার বিষয় না। অনেক অনেকের ভিতরে একটা টেন্ডেন্সি থাকে, আচ্ছা একটু বুক ধরফর করছে তো কি হবে, হোক না, বাট ইট ক্যান সামটাইমস বি লাইফ থ্রেটেনিং। বিশেষ করে পালপিটেশন যদি হার্টের নিচের চেম্বার থেকে উঠে বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নামে এক ধরনের পালপিটেশন আছে, সেটা অনেক সময় খুবই ডেঞ্জারাস হয়। আপনি যেটা বললেন যে ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে পালপিটেশন, অনেকগুলো কমন কারণ আছে তাদের ক্ষেত্রে। কমন কারণ হচ্ছে অ্যানিমিয়া, রক্তশূন্যতার জন্য মহিলাদের পালপিটেশন বেশি হয়। তাছাড়া রিউমেটিক হার্ট ডিজিজ বা হার্টের ভালভের সমস্যা, এটাও ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়, তাদের ক্ষেত্রে পালপিটেশন হয়। আর আরেকটা কারণে তো হয়, সেটা হচ্ছে আপনার দুশ্চিন্তা, চা কফি বেশি খাওয়া। বিশেষ করে আমি বলবো গ্রিন টি যারা খান, গ্রিন টি যারা খান তাদের ভিতরে পালপিটেশন এবং ড্রপ বিটের হার অনেক অনেক বেশি। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, যারা গ্রিন টি খান এবং আমাদের কাছে এসে পালপিটেশনের অভিযোগ করেন, তাদের প্রত্যেককে আমরা হল্টার মনিটরিং করাই, এবং হল্টার মনিটরিং করলে সেখানে শত শত হাজার হাজার ড্রপ বিট পাওয়া যায়। যেই তিনি গ্রিন টি খাওয়া বন্ধ করে দেন, 2-3 দিনের ভিতরে তার পালপিটেশন চলে যায়, একেবারে ম্যাজিকের মতো। আচ্ছা, এটা আজকে যারা নাকি দেখছেন তারা হয়তো এটা নিয়ে অনেক আলোচনা করবেন, কারণ সবসময় এটাই শোনা যায় যে গ্রিন টি আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু এটার সাথে যে আসলে হার্টের এই ধরনের একটা, হার্টের জন্য হয়তো ভালো না। আচ্ছা, এই যে আপনি আইসিডি কথা বলেছেন, এই আইসিডি আসলে এটার মানে কি এবং এটা সম্পর্কে আমি জানতে চাই। আইসিডি পুরো কথাটার অর্থ হচ্ছে ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। এটা এমন একটি যন্ত্র, এটা এক ধরনের পেসমেকার, কিন্তু এটাতে বিশেষায়িত কতগুলো শকিং কয়েল থাকে। হার্টের নিচের চেম্বার থেকে যেই ছন্দপতনের অ্যারিদমিয়াগুলো উঠে, যেমন ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এর সবগুলোই লাইফ থ্রেটেনিং। আরেক ধরনের পেশেন্ট যাদেরকে আমরা বলি সার্ভাইভার অফ কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ তার কার্ডিয়াক অ্যারেস্ট আগে হয়েছিল, সেখান থেকে তিনি সিপিআর পেয়ে তার লাইফটা সেভ হয়েছে। এবং যে ধরনের পেশেন্ট হার্ট অ্যাটাকের পরবর্তীতে 40 দিন পরে হার্টের পাম্পিং যাদের কমে যায় 35%-এর নিচে, এই কয়েক ক্যাটাগরির পেশেন্টদেরকে আমরা আইসিডি নামে একটা যন্ত্র দিয়ে দিই। এতে হয় কি, হার্টের যখন ছন্দপতন ঘটে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন ডেভেলপ করে, তখন ওই আইসিডির যে শকিং কয়েল, ও খুব লো এনার্জিতে হার্টকে একটা শক দেয়। শক দিলে আবার হার্ট তার নিজস্ব কর্মক্ষমতা এবং নিজস্ব ছন্দ ফিরে পায়। আচ্ছা, আমাদের হাতে আর বেশি সময় নেই, আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেওয়ার জন্য অনুরোধ করছি। জি, অধিকাংশ পেশেন্ট যারা সিনকোপ বা অজ্ঞান হওয়ার সমস্যায় ভুগছেন অথবা অজ্ঞান হওয়ার পূর্ববর্তী অবস্থা প্রি সিনকোপে ভুগছেন, শারীরিক দুর্বলতা, অস্বাভাবিক ক্লান্তি, এগুলার কারণ হয়তো আপনার কমপ্লিট হার্ট ব্লক বা সিক সাইনাস সিন্ড্রোম। এইটার চিকিৎসার জন্য আপনি মেডিসিন বিশেষজ্ঞ, নিউরোলজিস্টের পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞরও পরামর্শ নেন। আপনিও হয়তো হতে পারেন একজন পেসমেকার ক্যান্ডিডেট। ধন্যবাদ।